হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা কিচেন বেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আল্লাহর রসের সহমতে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পায়ে রান্না, অর্থাৎ নেহারি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তা আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আপনারা চাইলে কম বেশি বাড়িয়েও দিতে পারেন। তো আমি আমার আন্দাজেই নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি অধিকাংশ পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ আমি রেখে দিব, পরে আমি দিব। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে নিব, অর্থাৎ বেরেস্তা করে নিব। যখন বেরেস্তা হয়ে আসে তখন আমি এর পাকে দিয়ে দিব গরম মশলা, শুকনো গরম মশলাগুলো। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, এবং চার থেকে পাঁচ টুকরা দিয়ে দিব দারচিনি, দিয়ে দিচ্ছি লং চার পাঁচটা, দিয়ে দিচ্ছি এলাচ আমি ফেটিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সরি গোলমরিচ গোটা, এগুলোকে আমি হালকা বেজে নেব। এর পাকে বেরেস্তা হয়ে আসলে আমি কিছু অংশ বেরেস্তা নিয়ে রাখবো, উঠিয়ে পরে আমি এগুলো ব্যবহার করব। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখলাম। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গুঁড়া মশলা গুঁড়ো। আমি সবগুলো মিক্স করে আমি একটু পানি দিয়ে দিব, কেননা আপনারা খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়, এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিই, মশলাগুলো কষিয়ে নিব। ভালো করে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে দিব মশলাগুলো কষিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে, এই যে আপনারা দেখছেন, হ্যাঁ মশলাগুলো কষিয়ে গেছে, উপরে যখন তেল উঠে আসবে আর কষাতে হবে না। তো এর পাকে আমি যে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি আপনারা দেখাচ্ছি মুরগির পায়া। আসলে আমরা সবাই গরুর পায়া খাওয়া হয়েছে বা খেয়েছি, সবাই অনেকেরই পছন্দ। তো এইভাবে রান্না করে দেখবেন আসলে কোনো অংশে কম নাই। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি সব মশলা ভালো করে মিক্স করে আমি দিয়ে দিব পানি, এর আগে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কষানোর জন্য। তো যখন এই মশলাগুলো আর এই যে মুরগির পায়াগুলো কষানো হবে তখন দিয়ে দিব পানি। পানিটা আমরা একেবারে দিয়ে দিব, আমাদের এই পায়াগুলো রান্না করতে যতটা পানি লাগবে ততটা পানি আমরা একসাথে দিয়ে দিব। তা আমি এখানে দেখছেন আমি প্রায় 1 কেজি পানি দিয়েছি। তো আমি এই যে উঠে রাখা আমি যে পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি হালি করে রাখা কাঁচা মরিচ কাটা, দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা, গরম মশলা, ভাজা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভাজা গরম মশলাটা এই পর্যায়ে দেওয়ার জন্য। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আমার আসলে মুরগির পায়াগুলো কি পর্যায়ে আছে, এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সবগুলো এই যে নরম হয়ে ছুটে ছুটে আসছে, রগগুলো ছুটে গেছে, যে পা থেকে চামড়াগুলো মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থায় বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে, বেরেস্তাগুলোকে ভালো করে হাতে গুঁড়ি করে তারপরে দিয়ে দিবেন। এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1 চামচ পানি দিয়ে, 2 চামচ পানি দিবেন আপনারা, তো দিয়ে ভালো করে গুলিয়ে এখন এগুলোর সাথে একটু মিক্স করে দিবেন। এতে আপনার ঝোলটাও গাঢ় হবে এবং কালারটাও লাইটলি আসবে, কালারটা অনেক সুন্দর দেখাবে। ভালো করে মিক্স করে যেন দলা পেকে না থাকে
একটু একটু করে দিয়ে দিবেন, একটু দিয়ে একটু নাড়া দিবেন, তারপর আবার একটু দিবেন। এভাবে আপনারা মিশ্রণটা দিয়ে দিবেন। আপনারা দেখে বুঝে নেবেন যে আসলে কিভাবে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকনা উঠিয়ে। আমার প্রায় রান্নাটা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এই যে স্বাদের ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিয়েছি। এটা আপনাদের বাসায় থাকলে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর না থাকলে দেওয়ার দরকার নেই। যে কোনো স্বাদের মশলা বা বিট লবণ এগুলো দিয়ে দিলেই হবে একটু। তা আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি দেখাচ্ছি গোল ঝোলটা কতটা গাঢ় হয়েছে। ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে। তো আপনারা অবশ্যই ঝোল থাকতেই নামাবেন, কারণ এটা পরে বসে যাবে। তা আমি এই পর্যায়ে এখন এই পেঁয়াজ রসুন বাগারটা দেবো। তো আমি পেঁয়াজ রসুনটা বেরেস্তা করে এখন বাগারটা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নেব। আপনারা অবশ্যই রান্নার শেষে রসুন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে আপনারা বাগার দিবেন এবং ভালো করে মিক্স করে নেবেন। তো আমার রেডি হয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি একটা পাত্রে করে, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, মুরগির পায়ের রান্না গরুর পায়ের চেয়ে কোনাংশে কম নেই, স্বাদে ঠিকঠাক। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না না করলে আসলে বুঝতে পারবেন না যে এটা সত্যি কতটা মজার হয়েছে। তা আপনারা এইভাবে তৈরি করে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।